আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি ভীষণ মজার আরও একটা পিঠা রেসিপি নিয়ে। শীত এসে যাচ্ছে, পিঠা খাবো না তা তো হতে পারে না, তাই না? আজকে আমি তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো মচমচে খিরসা ভাজা পুলি পিঠা। একবার খেলেই কিন্তু এটা বারবার খেতে চাইবেন, এতটাই মজার। ওপরটা একদম মুচমুচে আর ভেতরে খিরসা দিয়ে ভরা, এটা দেখতেও যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। আশা করি আমার রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল, তো চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা ভেতরের যে খিরসাটা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1.5 লিটার গরুর দুধ। আমি একটু ছেঁকে নিচ্ছি। অনেক সময় ময়লা থাকে যার কারণে ছেঁকে নেওয়া, তো এটাকে জাল করে কিন্তু আমি প্রায় 300 গ্রাম মতো করে ফেলেছি। তো দেখেন অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে, আর মোটা মোটা সর পড়েছিল, আমি কিন্তু বারে বারেই এই সরগুলিকে ভেঙে দিয়েছি। আর দেখেন কতটা ঘন হয়ে গেছে, দুধ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত আমি এর ভেতরে কিছুই ব্যবহার করিনি। যেহেতু খিরসা পুলি পিঠা আমি তৈরি করছি, তো অবশ্যই খিরসা দুধের খিরসাটা কিন্তু অনেক বেশি দুধ দিয়েই করতে হয়। আমি এর মধ্যে আরও আধা কাপের মতো পাউডার মিল্ক ব্যবহার করব, আর দেখেন কতটা ঘন হয়েছে। তো সরগুলি কিন্তু বারে বারেই আমি এভাবে ভেঙে ভেঙে দিয়েছি, আর অবশ্যই কিন্তু সরগুলি ভেঙে ভেঙেই দিবেন এভাবে। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিলাম এলাচি পাউডার। এটাকে আমি এলাচিটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু অন্য আর কোনো মশলা এর মধ্যে দিব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বা বেশি। তো আরও কিছুটা আমি জাল করে নিয়েছি চিনি দেওয়ার পরে, কারণ চিনি থেকে একটা পানি বের হয়, তো ওটাও কিন্তু আমি জাল করে আর একটু কমিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ, আর এরকম 2 প্যাকেট দুধ আমি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের, যতটুকুই হয়। এই দুধটাও কিন্তু ভালো ব্র্যান্ডের, আবুল খায়ের ব্র্যান্ডের আর কি। তো এটা কিন্তু আমরা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবো। তো একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, আর যেন কোনো দলা পাকিয়ে না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এখন আমি একটু একটু করে দিতে থাকবো, আর অন্য সাইড দিয়ে কিন্তু অন্য হাতে নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু আবার এটা দলা পাকিয়ে যেতে পারে। তো আমি কিন্তু খুব বেশি চালের গুঁড়া ইউজ করব না, আমি এটাকে আরও অনেক সময় ধরে জাল করে রান্না করে নিব, একটা শক্ত যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। আপনারা এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে তাড়াতাড়ি করে শক্ত করে নিতে পারেন। তো আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটা জাল করেছি, আর দেখেন কতটা ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা ঠান্ডা হতে হতে আমরা ডোটাকে তৈরি করব। তো এটা ফ্যানের বাতাসে ঠান্ডা হোক। ডোটা তৈরি করার জন্য আমি ওই পাত্রের মধ্যেই কিন্তু পানি দিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি। আর যেহেতু আমি ওই খিরসাটা তৈরি করেছিলাম, তো সেটার মধ্যে পানি দেওয়ার কারণে কিন্তু এটা দুধের মানে সাদা কালার হয়েছে। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও এই খামিরটা তৈরি করতে পারেন, অথবা পানি দিয়েও। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আধা চা চামচের মতো লবণ দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছি চিনি। যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 কাপ চালের গুঁড়া। আর এই পিঠাটা কিন্তু চালের গুঁড়া দিয়েই করতে হবে, যেহেতু অনেক মচমচে হয় পিঠাটা খেতে,
तो अवश्य किन्तु चालेर गुड़ा दिए एटा तैरि करते हबे। तीन कप परिमाण दिए एखन नेड़े चेड़े एक डो तैरि करे निब। आर ए अवस्था एकटु नरम मने होलेओ एटा किन्तु किछुक्षण जाल करते करते परफेक्ट भावे होये जाबे। तो किछुक्षण नाड़ाचाड़ार परे किन्तु एटा देखेन पैन थेके जखन छेड़े छेड़े आसछे तो तखन किन्तु चूलाटाके बंद करे दिए आमि रेखे दिब ढाकना दिए ढेके 5 मिनट। तो 5 मिनट परेई देखेन एटा सेट होये गेछे। এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে তারপরে একটু ঠান্ডা করে নিব। আর অবশ্যই কিন্তু ফুল ঠান্ডা করা যাবে না, আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে, তাহলেই কিন্তু মথাটা ভালো হয়। তো আমারটা বেশি গরম আছে, তো আমি কিন্তু এই যে পারছি না, হাতে সহ্য না, খুব গরম। তো আরও একটু ঠান্ডা করে আমি এটাকে সুন্দরভাবে মথে নিয়ে ফিরে আসছি। তো মথা হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে হতে হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, যেভাবে আমরা রুটির আটাটা তৈরি করি ঠিক ওরকমই। এখন এখান থেকে কিছুটা আমি হাতে নিয়ে নিচ্ছি, আমি একটা রুটি তৈরি করে নিব। বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব, কারণ এই রুটি দিয়েই কিন্তু আমরা পিঠাটা বানাবো, পিঠাটা আর কি কেটে নিব। তো রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে। আর তারপরে হচ্ছে আমি যে খিসাটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ওটা ঠান্ডা হয়ে আরও দেখেন জমে গেছে। এখন এরকম একটা পিঠা কাটার দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। তো একটা হয়ে গেল। তো আমি এই রুটিটা দিয়ে সবগুলি পিঠা আমি কেটে নিচ্ছি। এই একটা রুটি দিয়ে 4টা পিঠা হয়েছে আমার। রুটি ছোট বড় সাইজ অনুযায়ী আপনাদের পিঠাও হবে, বা পিঠা আপনি কতটুক সাইজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি কিছুটা, আবার কিছুটা আমি ছোট ছোট করে বানাবো। দুইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এদের ছোট। তো একইভাবে সবগুলি পিঠা আমি কিন্তু তৈরি করে নিয়েছি, আর একটু ডিজাইনও করে নিয়েছি সুন্দরের জন্য, দেখেন। আর এই ডিজাইনটা কিন্তু আমার মেয়ে করেছে, ও কিন্তু সুন্দর ডিজাইন করতে পারে। তো সবগুলি পিঠা এখন আমি ভেজে নিব। তার জন্য আমি চুলাতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, দেখেন দেওয়ার পরে কিন্তু এই যে এমন অবস্থায় দিতে হবে। খুব বেশি গরম করে নিলে দেওয়ার সাথে সাথে পিঠাটা পুড়ে যাবে, তখন কিন্তু উপরেই শুধু কালার আসবে কিন্তু মচমচে হবে না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা, দেখেন আমি কোন পর্যায়ে রেখেছি একটু দেখাও যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে রেখে চুলা আঁচটা আস্তে আস্তে করে পিঠাগুলিকে ভেজে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে, তাহলেই মুচমুচে হবে। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখেন আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে ভেজেছি আস্তে আস্তে জাল করে। তো ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু তুলে নিচ্ছি। সবগুলি পিঠা কিন্তু আমি একইভাবে এরকম গোল্ডেন ব্রাউন, গোল্ডেন একেবারেই গোল্ডেন করে ভেজে তারপরে ফিরে আসছি। তো সবগুলি পিঠা আমার তৈরি করা শেষ, আর এই যে হয়ে গেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব টেস্টি হয়, ওপরটা ভীষণ মচমচে থাকে আর ভেতরে কিন্তু খিরসায় ভরা। তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম, একেবারেই মুচমুচে আর মুখে লেগে থাকার মতো খিরসা ভাজা পুলি পিঠা। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে, আর এই শীতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার। আর যারা করেছেন তারা তো জানেনই এটা খেতে কতটা মজার হয়, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।